সর্বশেষ যে খবর ছিল তাতে বলা হচ্ছিলো যে ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে এস আলম আশি হাজার কোটি টাকা নিয়েছে এখন ইসলামী ব্যাংক তার যে শেয়ার আছে শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা বের করতে পারবে তারপর সত্তর হাজার কোটি টাকার কোনো হিসাব নেই এবং এটা মানে খেলাপিত বটেই এটা আদৌ কখনো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এইভাবে বিভিন্ন ব্যাংক মিলে প্রায় বলা হয় দুই থেকে তিন লক্ষ কোটি টাকা লোপাট করেছে এবং ব্যাংকগুলো যেভাবে তৎকালীন কর্মকর্তাদের মাধ্যমে করেছে একটি ভয়াল পরিস্থিতি যে একে একে ইসলামিক ব্যাংক সহ কিভাবে সে দখল করেছে এই ব্যক্তিটির ব্যাপারে দ্য ফিনান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন দিয়েছে তার বক্তব্য হচ্ছে শিরোনামটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভয়ভীতির বিরুদ্ধে ঢাল হিসেবে সিঙ্গাপুরের নাগরিকত্ব এস আলম অর্থাৎ তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক হয়ে তিনি বলছেন যে তার বিনিয়োগটা রক্ষা করতে হবে বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযানে নেমেছে অভিযোগ করে এই শিল্প গোষ্ঠীর কর্ণধার বলেছেন এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং সিঙ্গাপুরের নাগরিকত্ব ঢাল হিসাবে কাজ করবে এস আলম ও তার পরিবারের সদস্যরা এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে এ বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাজ্যের গণমাধ্যম ফিনান্সিয়াল এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয় আইনজীবীদের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে শিল্প এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সতর্ক করে বলেন তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ আদালতের দ্বারস্থ হতে পারেন তারা আর এখন আর বাংলাদেশের নাগরিক না তারা হচ্ছে সিঙ্গাপুরের নাগরিক দেখেন লুটপাটের সময় বাংলাদেশ আর বিপদে পড়লে হচ্ছে তারা বিদেশি নাগরিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ করেছে আসান এইচ মনসুর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেখ সাক্ষাৎকারে আসান মনসুর এই অভিযোগ করেন লক্ষাধিক অর্থাৎ এক লাখ বিশ হাজার কোটি টাকা পাচার করছে ওই সাক্ষাৎকারের প্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষ থেকে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সলিভান এই চিঠির একটি অনুলিপি ফিনান্সিয়াল টাইমসের হাতে এসেছে তাতে অভিযোগ করায়। হয় গভর্নর আসানিস মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তার এই বক্তব্য এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক আখ্যা দেওয়া হয়েছে এস আলম গোষ্ঠীর এই চিঠি ও আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি শেখ হাসিনার সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আসান এইস মনসুর বলছেন শেখ হাসিনার শাসন আমলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম একাই এক হাজার কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটাই সবচেয়ে বড় ঘটনা বলে তিনি উল্লেখ করেছিলেন সেদিন চিঠিতে আরো বলা হয়েছে এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল এবং মানহানিকর সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন সেই বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফিনান্সিয়াল টাইমস জানতে চাইলে তারা সাড়া দেননি তারা এখনও বাংলাদেশের নাগরিক কিনা তাও জানা যায়নি সিঙ্গাপুর সরকারও ফিনান্সিয়াল টাইমসের অনুরোধে সাড়া দেয়নি তবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি হয়েছে দুই সালে বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে বাংলাদেশের আইন মেনে বিদেশি বিনিয়োগের কোনো অনুমোদন সাইফুল আলম নেননি দেশের যে কয়টি প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে সেই তালিকায় সাইফুল আলমের নাম নেই তাহলে কিভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে সে ওখানে বিনিয়োগ করলো সে কিভাবে বিদেশি নাগরিক হলো বা বিনিয়োগকারী হলো অন্যদিকে সিঙ্গাপুরের আইনে পঁচিশ লাখ সিঙ্গাপুর ডলার অর্থাৎ প্রায় তেইশ কোটি টাকা বিনিয়োগ করে নাগরিক খাওয়া যায় এই জন্য তার ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হয় পাশাপাশি সেই দেশে আরো বিনিয়োগ করতে হয় এটা করতে পারলে তাদের ছেলে সন্তানরা সেই দেশের সরকারি চাকরির সুযোগও পান তবে সিঙ্গাপুরের নাগরিক নিতে হলে নিজ দেশের নাগরিকত্ব ছাড়তে হয় চিঠিতে বলা হয়েছে এই চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংক গভর্নরের মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে আরও বলা হয়েছে সালে আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক এস আলম ও তার পরিবারের অধিকার ও সুরক্ষা আছে যাইক এখন তো ঢাল হিসাবেই তারা ব্যবহার করবে এখন সিঙ্গাপুরের নাগরিক কতটা তবে বাংলাদেশের গভর্নমেন্টে আমি যেটা বুঝি তারা খুবই শক্ত অবস্থানে আছে এই অবস্থান যদি একবার প্রতিষ্ঠিত হয় তাহলে এস আলমের মতন অন্যান্যরাও বিভিন্ন দেশে নাগরিকত্ব নিয়ে আছে তখনও তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বলবে যে আমরা বিদেশি নাগরিক আমাদের সুরক্ষা চাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ